সুপ্রিয় দর্শক, বিরতির পর আমি শাওন আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। আমার সঙ্গে আছেন ব্যারিস্টার এবং সলিসিটার আবু মোহাম্মদ আহসান রেজা। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের কলারের কাছে, দেখে আছেন আমাদের সাথে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কলার, আপনার প্রশ্নটি রাখুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমি 2010-এ জেনারেল টিয়ার ফোর স্টুডেন্ট ভিসায় দেশে আসছি। জি, তো আমি রিসেন্টলি FLRM পাস ভিসা আমি পাইছি। তো আমার প্রশ্নটি হচ্ছে, আমার একটা বেবি আছে 7 মান্থ, তো আমার ওয়াইফ পার্ট টাইম কাজ করে আর আমি ফুল টাইম কাজ করি। আমার ওয়াইফ আমার বেবির জন্য চাইল্ড বেনিফিট নিতেছে, তো ওইটাকে আমার নেক্সট এক্সটেনশনে কোনো প্রবলেম হবে কিনা? এই চাইল্ড বেনিফিটের জন্য কোনো প্রবলেম হবে না, কারণ চাইল্ড আর্থিক সাহায্য বড় চাইল্ড বেনিফিট আপনার ওয়াইফ নিচ্ছেন। তো নেক্সট টাইমে যখন আপনি অ্যাপ্লাই করবেন 2.5 বছর পরে, তখন আপনাদের জয়েন্ট ইনকাম হতে হবে 18,600। এটা হলে আপনার কোনো প্রবলেম হবে না। আর আপনার যেহেতু ওয়াইফ বেনিফিটটা ক্লেম করছেন, উনি তো এনটাইটেল, এটার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। আপনি তো ট্যাক্স ক্রেডিট পাওয়ার কথা না। আর ওইটা কি, ওই যে চাইল্ড বেনিফিটটা, ওইটা কি এই 18,600 মধ্যে ওইটা কি কাউন্ট হবে যখন? না, ওটা আপনার 18,600 মধ্যে কাউন্ট হবে না, কারণ যেহেতু আপনার ওয়াইফ এনটাইটেল এবং চাইল্ড বেনিফিট এমন যে আপনি 50,000 পাউন্ড আর্ন করলেও চাইল্ড বেনিফিটটা পেতে পারেন। ফলে এটার জন্য কোনো প্রবলেম হবে না, সো লং আপনার ওয়াইফ ক্লেমস ইট। ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। ধন্যবাদ ভাইয়া। নেক্সট কলার, আমরা ফিরে আছি নেক্সট কলারের কাছে, দেখে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলুন ভাই। আমার একটা প্রশ্ন আছে। জি, আমার আপিল এলাউন্সে লাস্ট ইয়ার 15 জানুয়ারি 2016, আমার আন্ডার দ্য ইমিগ্রেশন রুল এলাউ হয়েছে, আর্টিকেল 8 এলাউ হয়েছে, বা ওখান পর্যন্ত 1 ইয়ার হয়ে গেছে, বা আই ডিডন্ট গেট এনি লেটার ফ্রম দ্য হোম অফিস। তবে এখন যেটা করতে হবে, একটা প্রি অ্যাকশন প্রোটোকল দিয়ে হাইকোর্টে যাওয়ার ধমক দিতে হবে যে আপিল ইমপ্লিমেন্ট করো, না করলে আমরা হাইকোর্টে গেলাম, জুডিশিয়াল রিভিউ করতে গেলাম। আমি লাস্ট মান্থ আমি গেছিলাম, তাই না, কোশ্চেন প্রি অ্যাকশন প্রোটোকল করছেন, বাট তারা কোনো আনসার করছে না। তো প্রি অ্যাকশন প্রোটোকল করে কিন্তু আনসার না করলে 14 ডেজ এর ভিতরে তাদের হাইকোর্টে চলে যাওয়া উচিত, এবং আপার ট্রিবিউনালে গেলে, আপার ট্রিবিউনালে গেলে আপনি অবশ্যই যে একটা এটার জন্য তারা 6 মাসের জেল আপনাকে দিতে পারে, এবং জেল হলে কিন্তু আপনার যে কোনো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন হয়তো এফেক্টেড হবে, কারণ এটা একটা ক্রিমিনাল কনভিকশন হয়ে যাবে। Yeah, that is the reason. That is the reason why you should go for judicial review. You have the mechanism. I'm trying to contact with them, but they didn't. You have the mechanism, brother. You have the mechanism to challenge it. If you don't do that, then who should you blame? Court, give me a permission to leave this country.
court hasn't given you the permission. Court has only allowed your appeal. Permission has to come from the Home Office. Court does not give you permission to stay. Permission comes from the Home Office. What the court does, court only decides the legality of the decision given by the Home Office. That's what happens. So I think the best course for you will be to follow your pre-action protocol, lodge a judicial review petition, serve it on the Home Office, and I believe once they receive your notice that you have gone to the upper tribunal for judicial review, then I believe they will cave in and they will give you visa, inshallah. Okay, thank you very much. You're welcome. Dhonnobad bhaiya apnake. Amra chole jacchi poroborti call. Hello caller, assalamu alaikum. Hello, assalamu alaikum, boy. ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলুন আপনার প্রশ্নটি। বোন, আমি কতদিন আগে রেজা ভাই লগে একটা আলাপ করলাম যে আমার একটা 20 বছরের কেস আছে, বুঝছেন? জি। তো আমি জুডিশিয়াল রিভিউ করছিলাম আর এখন আমার হোম অফিসে জানাইছে যে তারা আমার কেস উইথড্র করার লাগে, এখন তারা রিকনসিডার করব, যদি না করে তো আমার রিজনেবল কস্ট দিব। জি, যেটা হবে ভাইয়া, আমি এই গত সপ্তাহে আমার একটা 20 বছরের কেস আমরা উইন করলাম এবং সে বদলে এখানে 29 বছর আছেন এবং তার কোনো ডকুমেন্ট কিন্তু ছিল না, বাট স্টিল আমাদের সাবমিশন এবং অন্যান্য একটার কারণে আমরা কিন্তু কেসটা পেয়েছি। তো যেটা হবে, এখন আপনার যে কষ্ট হয়েছে সেই কষ্ট হোম অফিস আপনাকে দেবে, তো আপনি একটা কনসার্ন অর্ডার তারা যেটা দিয়েছে সেটা সাইন করে কষ্টের জন্য আপনি কিন্তু কষ্ট চাইবেন, কষ্ট চেয়ে আপনি সাইন করবেন, কষ্ট না হলে আপনি সাইন করবেন না কনসার্ন অর্ডারে। আর এখন তারা রিকনসিডার করবে, রিকনসিডার করে তারা আপনাকে একটা ডিসিশন দেবে। তো এটা আপনার সলিসিটর সাহেব বলতে পারবেন যে আপনার কাছে কী ধরনের এভিডেন্স আছে এবং সেই এভিডেন্সের উপরে ভিত্তি করে কতটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আপনার আছে। বাট আমি মনে করি তারা যদি রিকনসিডার করে আর যদি আপনার এভিডেন্স থাকে, স্পেশালি আপনি যদি দেখাতে পারেন 20 বছর ধরে আছেন, তাহলে হয়তো বা তারা আপনাকে অ্যালাউ করে দেবে। জি, দেখেন আর হোম অফিসে এখন কিছু জানাইছে না, বাট আগে আমার কোর্টের এক্সজস্ট এক্সজস্ট হইছিল আর কি। জি, না ঠিক আছে, কারণ আপনার আগের কোর্টের এক্সজস্ট হলো ওইটাতে কোনো ক্লক নাই। আপনি যদি 20 বছর একটা নির্দেশে থাকেন, আগে যেমন নিয়ম ছিল 14 বছরের যে যদি তারা কখনো যাওয়ার জন্য নোটিশ দিত, কোনো রিমুভাল ডাইরেকশন দিত বা কোনো পেপার সাব করতো, তাহলে ওইটা ক্লকটা বন্ধ হয়ে যেত আর টাইম কাউন্ট হতো না। এখনকার 20 বছরের রুলে কিন্তু এরকম কোনো ক্লকিং এর কোনো ব্যবস্থা নাই। যদি আপনি দেশের বাইরে না যান, তাহলে 20 বছর থাকলে আপনার পাওয়ার কথা। জি ভাইয়া বলেন। এখন যদি ভাই কোনো কারণে আমারে যদি না করে হোম অফিসে, তা আমি এবার জুডিশিয়াল রিভিউ করে আপিল লাগি করতাম ফার্মনি আপনি আপনি পারবেন, অবশ্যই আপনি চাইতে পারবেন, আপনি অবশ্যই জিআর করতে পারবেন। আর জিআর করলে সাকসেসফুল হবেন কি না তো ডিপেন্ড করে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার ওয়াইফের এফএলআর এম অ্যাপ্লিকেশনের ব্যাপারে কোয়েরি। তো আমি লিমিটেড একটা কোম্পানির ডাইরেক্টর, অন্য কোনো এমপ্লয়মেন্ট নাই, কোম্পানিতে 3 জন শেয়ার হোল্ডার। তো 18,600 যে ব্যাপারটা, আমার 22,000 আছে স্যালারি প্লাস ডিভিডেন্ড মার্চে ইয়ার এন্ড। এখন ডিভিডেন্টের যেই কাগজপত্র দিতে হয় সেটার মধ্যে কি সেলফ অ্যাসেসমেন্টের ট্যাক্স রিটার্নের কাগজ দিতে হবে? আমার সেলফ অ্যাসেসমেন্ট এটা একটু আপনার কমপ্লিকেটেড, কারণ আপনি যেহেতু এমপ্লয়েড এবং প্লাস সেলফ এমপ্লয়েড, আপনার এমপ্লয়েডের জন্য যেমন আপনার 6 মাসের পেসলিপ দিতে হচ্ছে, ট্যাক্সের জন্য তারা আপনাকে লাস্ট 1 ইয়ার দেখবে। তো দুটোকে মিক্স আপ করে আপনাকে দিতে হবে। আপনার ইউটিআর থেকে শুরু করে যে ট্যাক্সের সাবমিশন সবই তারা দেখতে চাইবে। যদি আপনার এই সেলফ এমপ্লয়েড বা যদি আপনার লেস দ্যান 6 মান্থস হয়, তাহলে তারা কিন্তু পুরো লাস্ট 2 বছর তারা দেখতে চাইতে পারে। তো বেস্ট হবে আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে বসে এই পুরো পেপারগুলি আপনি সর্ট আউট করেন। এখানে অনেকগুলি পেপার আপনার লাগবে, যেমন ধরেন সেলফ এমপ্লয়েড হলে যে আপনার যে পয়সাগুলো ব্যাংকে ঢুকছে সেটাও আপনাকে কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি কিন্তু সেলফ এমপ্লয়েড না, সেলফ এমপ্লয়েড
না আমি একটা কোম্পানির ডাইরেক্টর, সো আমি সেখানে আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, কিন্তু আপনি ডিভিডেন্ড আপনি রিসিভ করছেন কোন ক্যাপাসিটিতে? সেটা ডাইরেক্টর ক্যাপাসিটি থেকে। না সে তো আমি বলছি ডাইরেক্টর ক্যাপাসিটি, কিন্তু তাহলে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা আপনার কি হচ্ছে ওইটার জন্য? হ্যাঁ না সেটা আমি ক্লিয়ার, আমার কোশ্চেনটা হচ্ছে ওই একটা রুল আছে না যে দুইটা ট্যাক্স রিটার্নের এন্ড ডেট এক হতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটার জন্য আপনাকে ওই এক বছরের ট্যাক্স এন্ড আপনাকে দেখাতে হবে, আপনি লাস্ট ইয়ারের ট্যাক্স আপনি কি দেখেছেন ওটার সাথে করসপন্ড করে আপনাকে এই ছ মাসের, এই জন্য আপনাকে ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনের দিনের জন্য আপনাকে দেখাতে হবে আপনার কি পরিমাণ ইনকাম হচ্ছে। কারণ এমন হতে পারে যে আপনার হয়তো ডিভিডেন্ড আপনি দিয়েছেন মার্চে আর আপনি অ্যাপ্লাই করতেছেন জুনে। আচ্ছা, তো এই জন্য এটা আমি বললাম, এই জন্য এটা একটা কমপ্লিকেটেড হয়ে যায় যে আমরা সবসময় অ্যাডভাইস করি যে মিক্সডের চাইতে বেটার হচ্ছে এমপ্লয়মেন্টটা দেখানো, বা যেহেতু আপনি অলরেডি ডিভিডেন্টটা দেখিয়ে দিচ্ছেন, এখন ডিভিডেন্টের উপরে আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন সেই ট্যাক্সটা আপনি দিচ্ছেন কিভাবে, সেটা তো সেলফ অ্যাসেসমেন্টে দেখাচ্ছেন কিভাবে? হ্যাঁ, সেই ইনকামটা দেখাচ্ছি আমার কোম্পানি অ্যাকাউন্ট থেকে আমার পার্সোনাল অ্যাকাউন্টে গেছে, আর ডিভিডেন্ড ভাউচার অবশ্যই আছে। হ্যাঁ, কিছু ওই যে পার্সোনালটা ওইটা আপনি কী ক্রাইটেরিয়াতে আপনি দেখাচ্ছেন? ধরেন ফর এক্সাম্পল আমার বাড়ি ভাড়া আমি পাচ্ছি মাসে £2000 করে, তো বাড়ি ভাড়াটার যে উপর আমাকে ট্যাক্স দেওয়া লাগবে না? হ্যাঁ, আমি তো তাহলে সেটা আমার একটা ইনকাম না, সেটাই আমার ওই যে ইনকামটা ডিভিডেন্ডের সেই ইনকামটার এগেইনস্টে যে ট্যাক্স হয় সেই ট্যাক্সটা দিয়েই তো আমি জি তাহলে সেটাকে তখন আমাকে 12 মাসের ইনকামটা আমাকে দেখাতে হবে না? আপনাকে যেটা ক্যালকুলেট করতে হবে অন দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনের দিন যদি আপনার প্রসপেক্টিভ ইনকাম কত হতে পারে এবং পিছনের ইয়ার গুলি আপনাকে দুটোই আপনাকে দেখাতে হবে। বুঝতে পারছেন নেক্সট ইনকামের প্রবলেমটা হচ্ছে এইখানে, কারণ এমন হচ্ছে ফর এক্সাম্পল আপনার নেক্সট নেক্সট ইয়ার হয়তো কোনো ইনকাম থাকছে না, তাই না? আচ্ছা, ওইটাই, কারণ ওখানে বলা তো অ্যাপেন্ডিক্স এফ এম এ যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট যে দুইটা ট্যাক্স রিটার্নের ডেট আলাদা হলে সেটা ওরা অ্যাকসেপ্ট করে না, এখন এখানে তো 5 দিনের ব্যবধান, এটাই হচ্ছে সমস্যাটা। জি, এই জন্য আপনাকে পুরো পুরো দুটো দেখাতে হবে এবং আপনি একটা স্টেটমেন্টও করে আনবেন আপনার কি বলে অ্যাকাউন্টেন্টকে দিয়ে যে যদি অ্যাপ্লিকেশনের দিন আপনার প্রসপেক্টিভ ইনকাম কত হতে পারে বা এক্সপেক্টেড ইনকাম কত হতে পারে, কারণ দুটো কিন্তু যেহেতু আপনি ম্যাচ করছেন না, আপনি ঠিক এক্স্যাক্টলি মার্চে অ্যাপ্লিকেশনটা করছেন না, তাই না? না না, জি কলার, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। শুধু দর্শক, সময় হয়ে এলো আমাদের তৃতীয়বারের মতো বিরতি নেওয়ার, আমরা ফিরে আসবো এক্ষুনি আপনাদের প্রিয় অনুষ্ঠান আইনের অধিকারে, আমাদের সঙ্গে থাকুন।